কামারপুকুরের আশুতোষ বুথে দলীয় কর্মসূচির প্রচারে গিয়ে ফিরতে হয় বাম নেতা সুভাষ বৈরাগী সহ বেশ কয়েকজনকে। এক্ষেত্রে শাসক দলের সন্ত্রাসের অভিযোগ তুলে কামারপুকুরে প্রতিবাদ মিছিল করল সিপিআইএম। দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে গোটা কামারপুকুর এলাকা পরিক্রমা করে। মিছিলের নেতৃত্বে ছিলেন বাম নেতা সুজিত রায়, সুভাষ বৈরাগী, তিলক ঘোষ সহ অন্যান্যরা। সুজিত রায় জানিয়েছেন, তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে বুঝতে পেরে তাদের দলের নেতা সুভাষ বৈরাগীকে হেনস্থা করছে। সেই ঘটনার প্রতিবাদ এদিন মূলত তাদের এই মিছিল। একই সাথে রাজ্য ও কেন্দ্র সরকারের একাধিক জনবিরোধী নীতির ও সিদ্ধান্তের বিরুদ্ধে এই কর্মসূচি। আমাদের গরিব খেটে খাওয়া মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য যখন পঞ্চায়েত থেকে নবান্ন পর্যন্ত তৃণমূল সরকার, তৃণমূল দল চুরি জোচুরির দলে পরিণত হয়েছে, পঞ্চায়েতগুলো লুঠেরাদের পঞ্চায়েতে পরিণত হয়েছে, আমরা সমস্ত গণসংগঠন মিলে গোটা পশ্চিমবাংলার বুথে বুথে পদযাত্রা করছি। আমাদের কামারপুকুর অঞ্চল কৃষক সভার সম্পাদক সুভাষ বৈরাগী মানুষকে সংগঠিত করার কাজে যখন নিয়োজিত ছিলেন, তখন তাকে তৃণমূলের কিছু দুষ্কৃতি তাকে শারীরিকভাবে অ্যাসাল্ট করে। তারা বুঝতে পেরে গেছে যে তারা মানুষের থেকে অনেকটা দূরে সরে গেছে, পায়ের তোলার মাটি নাই, আবার সেই আগের মতো সন্ত্রাস করে গরিব খেটে খাওয়া মানুষের ঐক্যবদ্ধ সংগঠিত অবস্থান তারা ভেঙে দিতে চাইছে। কিন্তু মানুষের অধিকার পাবার জন্য মানুষ সংগঠিত হবে, বামপন্থীরা এই আক্রমণকে ভয় পায়নি, অতীতেও এরকম অনেক আক্রমণ করেছে, কিন্তু আক্রমণ থেকে লাল ঝান্ডা যারা কাঁধে নিয়ে বয়ে যায় তারা ভয় খায়নি। তৃণমূল যদি ভাবে যে এরকম আক্রমণ করে, এরকম অ্যাসাল্ট করে আমাদের আন্দোলনকে, আমাদের সংগঠিত করার প্রয়াসকে তারা বন্ধ করে দিবে, তারা ভুল বুঝছে। মানুষ চারিদিকে জাগছে, এটা আটকাবার ক্ষমতা তৃণমূলের নাই, চোরেদের নাই, এটা প্রমাণিত প্রমাণ হচ্ছে। গোটা পশ্চিমবাংলার যে পদযাত্রাগুলো সংগঠিত হচ্ছে গরিব মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য, স্বচ্ছ এবং পরিচ্ছন্ন পঞ্চায়েত গড়ে তোলা, তার পক্ষে যে হচ্ছে পদযাত্রা, সে পদযাত্রা দিন দিন দীর্ঘায়িত হচ্ছে। নিউজ আজ বাংলা, গোঘাট। আপনার বাড়ির খবর, আপনার হাড়ির খবর জানতে পড়ুন এই যুগ এই সময়। আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র। এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ।